আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? তো আমি আজকে চলে আসছি মাঠে। অনেকদিন দেশি কচুর লতি খাওয়া হয় না, অনেকে কচুর বোয়া বলেন। তো বাজারে যে কচুর বোয়াটা পাওয়া যায় ওটা তো স্বাদ লাগে না। তো আজকে আমার পিছনে দেখছেন অনেকগুলো দেশি কচুর গাছ, তো এখানে দেখব পাওয়া যায় কি না। তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন, তো চলুন দেখা যাক। তো বিসমিল্লাহ বলে এখান থেকে শুরু করব, দেখা যাক কচুর লতি পাওয়া যায় কি না। এই যে সারা মাঠ ধান, আর ধান কত সুন্দর গ্রামের দৃশ্য। তো চলুন দেখা যাক কচুর লতি পায় কি না। বিসমিল্লাহ। তো এই যে এখানে একটি আছে, এই যে মোটামুটি লম্বাই, দেখা যাক। এই যে এখানে আর একটা মাটির নিচে গেছে। তো এগুলো আগে যেখানে সেখানে পাওয়া যেত, এখন অতটা পাওয়া যায় না। এখন এগুলো অনেকেই উঠায়। তাছাড়া আমাদের এদিকে আর একটি জাত আছে যার কারণে এগুলো থাকে না, সেটার নাম বা নাই বললাম। এই যে এখানে একটা এখান থেকে হয়তো দুই একদিন আগে অনেকে উঠিয়ে নিয়ে গেছে, যার কারণে এখানে অতটা নাই। চলুন দেখা যাক সামনের দিকে কি অবস্থা। আসলে এখানে তেমন নাই, মনে হয় কেউ উঠাইছে দু একদিনের মধ্যে। এখানে একটা, তো এগুলো খেতে খুবই সুস্বাদু হয়, বাজারে যেগুলো পাওয়া যায় ওগুলো এত স্বাদ না। তো এগুলো আসলে যাদের গ্রামে বাড়ি তারাই বলতে পারবে এগুলো কি স্বাদ। এগুলো ছোট ছোট মাছ দিয়ে রান্না করলে সেই একটা স্বাদ লাগে। তো এখানে দেখলাম নাই, মনে হয় দু একদিন আগে কেউ উঠাইছে। তো এখন আমরা অন্য সাইডে যাব, আকাশে প্রচুর মেঘ, মনে হয় বৃষ্টি হবে। তো আমরা এখানে একটা পাওয়া গেছে, আমার সাথে আবার ছাতা নাই, ছাতা নিয়ে আসা হয়নি, বৃষ্টি আসলে ভিজে যেতে হবে। তো আমরা তাড়াতাড়ি অন্য সাইডে যাব, এখানে আসলে নাই। আচ্ছা, আকাশে প্রচুর মেঘ, বৃষ্টি ফোটা ফোটা পড়ছে। তো অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, তো এখন ফোনটা ভিডিওতে অফ রাখবো, পরে আপনাদের দেখাবো কচুর লতি কতটুকু পেলাম। তো সে পর্যন্ত সঙ্গেই থাকুন। তো বৃষ্টি থেমে গেছে, এখন আমরা আবার কচুর লতি খোঁজা স্টার্ট করব। এই যে এগুলো সব আগ ক্ষেত, চলুন দেখা যাক, দেখি এখানে আছে কিনা। না
একটা ছোট কাজ আছে। তো এগুলো আসলে অনেকে উঠায়, যার কারণে আর পাওয়া যায় না, কচু গাছও কম। ওখানে একটা আমরা দেখবো এখানে পাওয়া যায় কিনা। আসলে এখানেও নেই, এখানে আমরা ব্যর্থ। যাই হোক, আর খুঁজবো না। এখনো আকাশে মেঘ, বৃষ্টি ফুটা ফুটা পড়ছে। তো বৃষ্টি থেমে গেছে, এখন আমরা আবার কচুর লতি খোঁজা স্টার্ট করব। এই যে এগুলো সব আগ ক্ষেত, চলুন দেখা যাক, দেখি এখানে আছে কিনা। একটা ছোট কাজ আছে, তো এগুলো আসলে অনেকে উঠায়, যার কারণে আর পাওয়া যায় না, কচু গাছও কম। ওখানে একটা আমরা দেখবো এখানে পাওয়া যায় কিনা। আসলে এখানেও নেই, এখানে আমরা ব্যর্থ। যাই হোক, আর খুঁজবো না। এখনো আকাশে মেঘ, বৃষ্টি ফুটা ফুটা পড়ছে। তো আমাদের কচুর লতি তোলা শেষ, তো এখন আমরা দেখব কতটুকু পেলাম। তো প্রায় আমি 1 ঘন্টা মতো মাঠে হাঁটার পরে এগুলো পাইছি। তো
এগুলো আগের মতো এখন আর তেমন পাওয়া যায় না, খুবই কম, আগে যেখানে সেখানে পাওয়া যেত, এখন আর আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এগুলো, এগুলো আর আগের মতো পাওয়া যায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যতটুকু পেয়েছি আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ ততটুকুই। তো ভিডিওটি এই পর্যন্ত, তো পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো এগুলো কিভাবে রান্না করতে হয়। এগুলো ছোট ছোট চুনো মাছ দিয়ে রান্না করলে খুবই স্বাদ লাগে। তো পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো এগুলো কিভাবে রান্না করতে হয়, কিভাবে খেতে হয়। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। তো ধন্যবাদ সবাইকে।